আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা লেটেস্ট অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোন যারা আমরা কিনতে যাচ্ছি তাদের ফোনে অলরেডি অ্যান্ড্রয়েড 11 কাস্টমাইজ করা থাকে। কিন্তু এই অ্যান্ড্রয়েড 11 যাদের ফোনে কাস্টমাইজ করা থাকে তাদের ফোনে আপনি কখনোই মেসেঞ্জার হেড অপশনটি পাবেন না। এই মেসেঞ্জার হেড অপশনটি তারা হাইড করে রেখে তারা বাবুল নামে একটি অপশন রেখেছে, যেটি আপনার কাছে খুবই বিরক্তিকর এবং একদমই অপছন্দ, যেটা সেম আমার কাছেও এরকম মনে হয়েছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মেসেঞ্জারের হেড অপশন অ্যান্ড্রয়েড 11 লেটেস্ট আপডেট ফোনে কিভাবে আনবেন। পুরো প্রসেসটি একটি মোবাইলের মাধ্যমে আমি আপনাকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখানে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে ঠিক আমরা যে নিচে চলে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেসেঞ্জার হেড অপশনটি নেই। যেখানে মেসেঞ্জার হেড অপশনটি থাকার কথা সেখানে কোনো মেসেঞ্জার হেড অপশনটি নেই। এখানে আছে দেখতে পাচ্ছেন যে বাবলস নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটি রয়েছে, কিন্তু এখানে মেসেঞ্জার কোনো হেড অপশন নেই। তো এখন আমরা মেসেঞ্জার হেড অপশনটি কীভাবে আনবো সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখান থেকে আমরা চলে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক আমার ফোনের ঠিক বাম পাশে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি হচ্ছে অ্যাপস ক্লোনার। দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটি হচ্ছে অ্যাপস ক্লোনার। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিওর কমেন্টের পিন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপসটি প্রথমে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন কিছু আপনাকে নির্দেশনা দেখাবে, সেগুলোকে আপনি একটি একটি করে দেখে দেখে সোয়াইপ করে দিবেন সাইডের দিকে। দেওয়ার পর নিচে লাস্টে দেখতে পাবেন এখানে ফিনিশ নামে একটি অপশন রয়েছে, সেই ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে আমার শো করতেছে। তো এখান থেকে আমি আমার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ওপেন করব। যে দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা এখন আমি ওপেন করব। ওকে, এটা আমি ওপেন করে দিলাম। দেওয়ার পরে এখানে সোয়াইপ করে নিচে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে একটি অপশন রয়েছে ডেভেলপার অপশন, সেই ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দেবেন। যে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার একটি অপশন রয়েছে, সেই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আরেকটু নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন নামে একটি অপশন রয়েছে, এই হলো অ্যান্ড্রয়েড ভার্সন। এই অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে আমরা ক্লিক করে দেব। অ্যান্ড্রয়েড ভার্সনে আসার পর আমরা সর্বপ্রথম এখানে যে আমাদের যে ভার্সনটি রয়েছে অ্যান্ড্রয়েড 11 সেটি আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড 10 করে দেবো। যে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড 11 রয়েছে, এটাকে আমরা এখানে এডিটিং করে 10 করে দেবো। ওকে, এখানে 10 করে দেওয়ার পরে এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। নিচে যে ওকে বাটন রয়েছে সেখানে ওকেতে ক্লিক করে দেবো। তারপরে চলে যাবো আমরা ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন রয়েছে ক্লোনিং অপশন, এই ক্লোনিং অপশনে আমরা ক্লিক করে দেবো। যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লোনিং অপশন রয়েছে এই ক্লোনিং অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লোনিং অপশনে আসার পরে এখানে লেখা আছে স্কিপ নেটিং লাইব্রেরিয়াস, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। যে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে এটার উপরে আমরা একটি ক্লিক করে দেবো। এখানে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব, আসার পরে দেখতে পাচ্ছেন উপরে ঠিক একটি টিক চিহ্নের মতো রয়েছে, আমাদের যে টিক চিহ্নটি সেটির উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমরা অ্যালাউ ছাপে আমাদের এটাকে অ্যালাউ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদেরকে একটি নোটিশ দিবে, সেই নোটিশটি দেখে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনার কাছে একটু সময় নেবে এটা 100% হতে, 100% হলে তারপরে কাজ শেষ। তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মেসেঞ্জার হেড অপশনটি নিয়ে আসতে হয়। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ ক্লোনেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে অ্যাপসটি আমার ক্লোনেট হয়েছে সেই অ্যাপসটি এখানে আমি ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে দেব। দেওয়ার পর আমাদের যেই মেসেঞ্জার আগের যে পূর্বের যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে মেসেঞ্জার, সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে আনইনস্টল করে দেব।
দেখতে পাচ্ছেন যে আমি আমার মেসেঞ্জারটি আনইনস্টল করে দিয়েছি, পূর্বের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে ওকে সেটাকে আমি আনইনস্টল করে দিয়েছি। দেওয়ার পর আমরা যে ক্লোন অ্যাপে যে ক্লোন অ্যাপটি করেছি মেসেঞ্জার, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ইনস্টল করে নিব। এখানে সেটিংস হবে, সেটিংস হওয়ার পরে এখানে অ্যালাউ ফ্রম দিস শিউটস ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু সময় নেবে, 7 সেকেন্ড 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে উপরে যে একটি টিক মার্ক দিয়ে তারপর ওকেতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ব্যাগে চলে যাবেন, যাওয়ার পরে তারপর ইনস্টলে ক্লিক করে দিতে হবে। ওকে, আমাদের কাজ প্রায় শেষ, এখন আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। ওকে, এখানে আমি ওপেনের উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জার যে আমার প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি এখানে শো করতেছে। এখানে আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। টু স্টেপ ভেরিফিকেশনের যে কোডটি আছে সেই কোডটি এখানে আমি ইউজ করে দিতে হবে, বা সেই কোডটি এখানে আমি বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার লগইন অ্যাপ্রুভাল হয়েছে। ওকে, এখানে আমি সেভ ইনফরমেশনে দিয়ে দেব। তারপরে এখানে আমি টার্ন অনে দিয়ে দিব, অ্যালাউ দিয়ে দিব, তারপরে আমি নট নাওতে দিয়ে দিব, এরপর ওকেতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারটি এখন ওপেন হয়ে গেছে। এখন আমি যদি আমার মেসেঞ্জার প্রোফাইল পিকচারটি রয়েছে সেটির উপরে ক্লিক করে দেই, দেওয়ার পরে যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন যে আমার যে মেসেঞ্জারের যে হেড অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার যে হেড অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসতেছে। অতএব এখন আমি যদি মেসেঞ্জার হেড অপশনটি চালু করে দেই, গো টু সেটিংস, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, এখন আপনি এখান থেকে মেসেঞ্জার খুঁজে মেসেঞ্জারের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার দিস অ্যাপস এটাকে অন করে দিতে হবে। দেওয়ার পরে কাজ শেষ। এখন যদি আপনাকে যে কেউ মেসেজ করে তাহলে সেই মেসেজের সাথে সাথে আপনার হ্যাড অপশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি যাই তাহলে এখানে ওপেন দ্য হ্যাড, এ দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারের হ্যাড অপশনটি এখানে চলে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।